সালামু আলাইকুম। উফ, কি বলবো, আজকে কতক্ষণ এই শীতের মধ্যে মোটরসাইকেল চালিয়েছি। তো এখন ভাবলাম যে আজকের যে আবহাওয়া সেটা আপনাদের দেখাই। আজকে শীত এত বেশি, যেন ইউরোপ আমেরিকার ফিলিংস আজকে বাংলাদেশে। তো দেখেন, আমার পিছনে মনে হয় যে একটা সাদা ওয়াল হয়ে আছে, এত কুয়াশা আজকে। তো গতকালকে মিডিয়াতে দেখানো হয়েছে যে বাংলাদেশের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে সব স্কুল কলেজগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তো আজকে পরিস্থিতিটা দেখাই, এই দেখেন কিচ্ছু দেখা যায় না সামনে। তো পরিস্থিতি খুবই ভয়াবহ বাংলাদেশে। এই শীতের প্রকোপ দিন দিন ভয়াবহ হচ্ছে, খুবই ভয়াবহ। তো আমি যখন মোটরসাইকেল চালিয়ে আসতেছিলাম, স্বল্পতম দূরত্বে কিছু দেখা যায় না, হেডলাইট জ্বালিয়ে আসতেছিলাম। এই যে দেখেন, তো এখানে কিছুটা কম আছে, যে একটা রাস্তার অবস্থা দেখেন। এই মুহূর্তে আছি কলাগোপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে, অর্থাৎ এটাই আমার প্রতিষ্ঠান, এখানেই আমার কর্মজীবন শুরু, এবং এই সারা দিন ব্যাপী এখানেই থাকি। তো একটা সামনের অবস্থাটা এখন দেখাচ্ছি, এখন কিছুটা এখানে কমেছে কুয়াশা। তো পরিস্থিতিটা দেখাই, এই দেখেন নিজে এই পাশে ধীরে ধীরে কোথাও কোথাও কুয়াশা এত ব্যাপক যে এই এক হাত দূরত্বেও দেখা যায় না, এই স্বল্প দূরত্বে, আবার কোথাও একটু কম। তো আজকের এই ভয়াবহ পরিস্থিতি তো একটা ফিলিংস দিচ্ছে, সেটা হলো মনে হয় যেন আমি ইউরোপের কোনো দেশে আছি, কোনো শীতপ্রবণ দেশে আছি, এরকম মনে হচ্ছে। তো আমি যখন বাইক চালাচ্ছিলাম, এই যে আঙ্গুলগুলো দেখছেন, মনে হয় যে পিন ঢুকিয়ে দিচ্ছে এমন পরিস্থিতি। তো যতই সময় যাচ্ছে ততই আবহাওয়া ধীরে ধীরে খারাপ হচ্ছে, অর্থাৎ এই বাংলাদেশে এখন ইউরোপের ফিল। আমরা যারা ইউরোপ যাইনি, এই শীত অনুভব করিনি, ঠান্ডাকে আমরা যারা দেখিনি, তারা এবার যেন আমরা দেখব, খুবই পরিস্থিতি ভয়াবহ। তো সরকার ইতিমধ্যে একটি ঘোষণা দিয়ে রেখেছেন যে বাংলাদেশের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গেলে যেসব অঞ্চলে নেমে যাবে সেসব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো এটা একটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কারণ এই ঠান্ডার অনেক ধরনের বাচ্চাদের রোগবালাই হয়, অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, তো আজকের যে পরিস্থিতি, এই প্রকৃতির যে ঘুমট অবস্থা, ভয়াবহ অবস্থা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখি, এটা ধরে রাখা যাচ্ছে না মোবাইল ফোনটা।